আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলটি অরিজিনাল কি না এটা চেক করা যায় কিভাবে, এবং আপনি যদি একটা নতুন মোবাইল কিনতে চান সেটা কপি কি না অরিজিনাল সেটা চেনার জন্য কি কি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, প্রথমে আপনার একটা কোড নাম্বার ডায়াল করতে হবে, সেটা হচ্ছে *#06। এবার যদি হ্যাশ বাটনে আমরা ক্লিক করি তাহলেই আমাদের একটা আইএমই নাম্বার দেখাবে। এখানে দেখেন আমার তিনটা কোড আছে, IMEI1, IMEI2 এবং SN সিরিয়াল নাম্বার, তিনটা কোড দেওয়া আছে। তো এইটা আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো আমরা একটা ব্রাউজার ওপেন করব, ক্রোম করছি। তো এখানে গিয়ে আমরা লিখব IMEI info, এখানে লেখার পরে জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করব। করার পরে দেখবেন এখানে লেখা আছে ইন্টার IME। এখানে আমি যে একটা কোড দেখে আসছি, আবার একটু দেখে নিই। হ্যাঁ, যে IMEI1, এখানে লাস্টে আছে 39। এটা আমরা আলাদা কাগজে তুলে নেব, নেওয়ার পরে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার আগে একটা কাজ করতে হবে, I am not a robot, আমি কি রোবট না মানুষ এটা চেক করার জন্য এখানে I am not a robot এটা ক্লিক করতে হবে। প্রথমে আমার কোড নাম্বারটি আমি কপি করে রাখছি, তো সেটা পেস্ট করছি, লাস্টে 39 দেওয়া আছে। তারপর লিখছি, এখানে ক্লিক করছি, আমি রোবট না। হ্যাঁ, এখানে একটা ইন্টারভিউ দিচ্ছে, আগে এই জিনিসটা ছিল না, নতুন এটা দিয়েছে যে এখানে বাস কোনটা। হ্যাঁ, এটা আমি যদি মানুষ হই অবশ্যই এটা বলতে পারবো, বাস। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার কোড নাম্বারটা আগে উপরে দেওয়া আছে। তো এখানে যে একটা চেকের বাটন আছে, জাস্ট এই চেক বাটনে আমরা ক্লিক করব। করার পরে দেখেন দেওয়া আছে মডেল J7 গ্যালাক্সি, তারপর ব্র্যান্ড স্যামসাং, IME নাম, ইটি কোড নাম্বার, সব কিছু কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এইভাবেই মূলত আমার সেটটি অরিজিনাল কি না এটা এভাবে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।